মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনই কেএলওর প্রশিক্ষণের ছবি প্রকাশ হলো আপনাদের আবারো জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ শিলিগুড়িতে যাবেন তিনি শিলিগুড়ি থেকে যাবেন আলিপুরদুয়ার এবং তার আগেই এদিনই দেখা যাচ্ছে প্রকাশ্যে এলো কেএলওর প্রশিক্ষণের ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন এর আগে কেএলও নেতা জীবন সিংহের হোমকির ভিডিও প্রকাশ এসেছিল এবং এরপর দেখা যাচ্ছে কেএলওর প্রশিক্ষণের ভিডিও প্রকাশে সেই ছবি কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন কেএলওর প্রশিক্ষণের ছবি কলকাতা টিভিতে এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তীর সঙ্গে অংশুমান এর আগে জীবন সিংহের হুমকির ভিডিও ভাইরাল হয়েছিল প্রকাশ এসেছিল এবার একদম খোদ কেএলওর প্রশিক্ষণ শিবিরের ছবি কি বলবে অংশুমান দেখো রাজ্য গোয়েন্দা দপ্তরের কাছে আগে থেকেই খবর ছিল যে কেএলওরা আবার ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে এবং এর আগেও দেখা গেছে যখন বাম আমলে এই সময় কেএলওর জঙ্গিরা গোটা উত্তরবঙ্গ জুড়ে নাশকতা চালিয়েছিল কিন্তু পুলিশ প্রশাসনের চেষ্টায় তাদের প্রত্যেককেই প্রায় গ্রেপ্তার করে ফেলে পুলিশ এবং যদিও কেএলও প্রধান জীবন সিংহকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কিন্তু তারপরে কেএলওর প্রধান জীবন সিংহ বহুদিন আত্মগোপন করেছিল কিন্তু ইদানিংকালে একের পর এক ভিডিও প্রকাশ করে জীবন সিংহ কিন্তু রাজ্য বিরোধী কথাবার্তা বলে আসছে এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবির পরে কিন্তু কেএলওর আবার সক্রিয় হয়ে উঠেছে আজ সকালে কেএলওর পক্ষ থেকে যে ভিডিওটা প্রকাশ করা হয় তাতে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে কেএলওদের প্রশিক্ষণ আবার শুরু হয়েছে এবং নতুন প্রজন্মের ছেলেরা একের পর এক কেএলও থেকে নাম লেখাচ্ছে তবে এই কথা কিন্তু প্রমাণিত যে বিজেপির আলাদা রাজ্যের দাবির পরেই কিন্তু কেএলওর আবার সক্রিয় হয়ে উঠেছে বেশ ধন্যবাদ অংশুমান কথা বলছিলাম প্রতিনিধি অংশুমান চক্রবর্তীর সঙ্গে